আমরা যে স্বাধীনতা অর্জন করছিলাম, যে জাতি স্বাধীনতা লাভ করতে যাচ্ছে সেই জাতিকে পঙ্গু করার উদ্দেশ্যে 14 ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছে, এবং যারা এই শহীদ বুদ্ধিজীবী দিবসে যাদেরকে হত্যা করা হয়েছিল এবং গত 52 বছরের বেশি সময়ের পথ চলায় বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের পথে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে গেছে। আমরা বঙ্গবন্ধুর সমস্ত স্বপ্নের বাস্তবায়ন ইতিমধ্যেই করতে পারতাম যদি বাংলাদেশে বিএনপি জামাতের নেতৃত্বে অপরাজনীতি না থাকত। আজকে বাংলাদেশ পৃথিবীর কাছে একটি গর্বিত জাতি, এবং আজকে বাংলাদেশের প্রশংসায় সমস্ত বিশ্ব পঞ্চমুখ। অথচ বাংলাদেশে এখনও সাম্প্রদায়িক রাজনীতি হয়। আমাদের লক্ষ্য যেই স্বপ্ন একে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, যেই স্বপ্ন একে আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন, সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। দেখুন, জননেত্রী শেখ হাসিনাই যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন। যখন বিচারের ঘোষণা আমরা দিলাম, তখন অনেকে ভেবেছে এই বিচার হবে না। বিচার কার্যক্রম যখন শুরু হলো, তখনও অনেকে ভেবেছে বিচার কার্যক্রম শুরু হলে শেষ হবে না। আবার বিচারের রায় হওয়ার পর অনেকে ভেবেছিল রায় হলেও বাস্তবায়ন হবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, পৃথিবীর অনেক বড় রাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে, অনেক চাপকে উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনা যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন, বিচারের রায় বাস্তবায়ন করেছেন। জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে থাকলে সমস্ত যুদ্ধ অপরাধীদের বিচার হবে, বিচারের রায়ও কার্যকর হবে।